Mongula. Ma. Mongula. Mama. Ma. Mongula, ma. Baba. 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 সব লোকজন তো তাদের যা তার কথা বলছে রে বাবা কেঁদো না বাবা কেঁদো না চোখ মোছো তুমি কেন কাঁদছো বাবা আমি তো তোমার মাথা হেঁট করে দিইনি আচ্ছা বাবা তুমিই বলো তোমার মেয়ে হয়ে আমি কখনো এমন কাজ করতে পারি কখনো না কখনো মা তুই এই কাজ করতে পারিস না মা আমি জানি তাহলে তুমি কেন কাঁদছো বাবা তোমরা নিশ্চিন্তে থাকো ওই সিংহ বাড়ির লোকজন গ্রামের লোকজনদের ভুল ভাল বুঝিয়ে শহরে নিয়ে গিয়ে যা যা বলেছে সব মিথ্যে সব ভুল কি দরকার ছিল বল দেখি নি এত ঝামেলার ট্রেনে হকারি করে তো আমাদের হয়ে যাচ্ছিল ভাত কাপড়ের তো অভাব ছিল না চলে তো যাচ্ছিল সংসার কেন গেলি তুই ওই শহরের মেলাতে বল মা কেন গেলি চুপ করো না তুমি আমি ওর মুখ থেকেই শুনতে চাই কি হয়েছে কি হয়েছে মা বল বল কি হয়েছে কি হয়েছে সেটা আমি বলবো আমরা বলবো এই দেখো এর মধ্যেই আমরা আসার আগেই বাড়িতে পৌঁছে গেছি কি বেয়া মেয়ে ছেলে দেখো হ্যাঁ রে সর্বমঙ্গলা তোর বাবা মার কাছে মুখ দেখাতে লজ্জা লাগছে না আমাদের এক্ষুনি এই মেয়েটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই চুপ আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে ঘর ধরে বার করে দেওয়ার সাহস তোমায় কে দেয় বাবা চোরের মায়ের তো খুব বড় গলা দেখছি না 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 ভুল বলে ফেললাম নষ্ট মেয়ের বাপের স্পষ্ট গলা আপনার মেয়ে কি করেছে জানেন শহরে বাবু ধরে তার বাড়িতে গিয়ে রাত কাটিয়ে এসছে চুপ করো ছোকরা গুরুজনদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলেছ এইসব কথা বলতে তোমার মুখে আটকায় না কেন কেন মুখে আটকাবে কেন তোমার এই বেহায়া মেয়ে শহরে গিয়ে যে বেলাল্লা পানা করে এলো সেবেলা তার সম্মানে আটকালো না আর আজ এই গ্রামে সকলের সামনে এই কথাটা বলতে আমার ভাইয়ের মুখ আটকাবে কেন শোনো আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না পারে না কেউ বিশ্বাস করবে না কেউ না আমরা বিশ্বাস করি এই গ্রামের প্রতিটা লোক বিশ্বাস করে সবাই নিজের চোখে দেখে এসছে বুঝেছেন কি হলো তোমরা চুপ করে আছো কেন নিজের চোখে যা দেখে এলে সেটা বিশ্বাস করনি হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করেছি আমরা নিজের চোখে দেখেছি আমরা বিশ্বাস করি তাহলে আমার আর বলার কিছু নেই এবার তোমরাই রতনকে যা বলার বলো শোনো রতন তোমার মেয়ে শহরে গিয়ে ওই ছেলেটার বাড়িতে লুকিয়েছিল হ্যাঁ যে কথাটা ছেলেটির বাড়ির লোকও জানতো না হ্যাঁ গো রতনদা তোমার মেয়ে ওই শহরে বাবুর বাড়ির বাগানে একটা ঘরে ছিল সত্যি রতন কাকার বড় মেয়ে কিন্তু একেবারে বড় মাপের একেবারে শহরের বাবুদের বাগান বাড়িতে গিয়ে রাত কাটাতে শিখে গেছে আরে ছেলেটা তো নিজের মুখে স্বীকারই করেছে যে নিজের বাড়ির কাউকে না জানিয়ে মঙ্গলাকে ঘরে লুকিয়ে রেখেছিল মিথ্যে কথা মিথ্যে 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 না গো সত্যি আমরা রাজার বন্ধুর ফোনে নিজের চোখে ভিডিও দেখেছি আমার মনটা কু গাইছে আমার মনে হচ্ছে মেয়েটা কোনো বড় বিপদে পড়তে পারে ওর কথা ভেবে আমি স্থির থাকতে পারছি না চল তো আগে যাই তারপর যা হবার হবে কি বলছিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে আবার কি হলো নতুন করে কোনো অশান্তি হলো নাকি অনিশ তুমি কি কোথাও বেরোচ্ছ হ্যাঁ বেরোচ্ছে ও এখন কৃষ্ণমোহন গ্রামে যাচ্ছে
বারবার বলছি যে তোর মা পছন্দ করে না, তুই যাস না। কে কার কথা শুনে? গেলেই হলো, গেলেই হলো। এর আগে তুই ওর গ্রামে গিয়ে রাজাকে পিটিয়ে এসেছিলিস, তারপর আমার বাড়িতে সবার সামনে, ওদের গ্রামের সবার সামনে ওকে মারলি। তুই কি ভাবিস, কি ভাবিস তুই? তুই একা গেলে তোকে ওরা ছেড়ে দেবে? তোরে তোকে ওরা মেরে দেবে অনিশ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বাবা তুমি কেন ওর সাথে রয়েছো, মানে তুমি কেন যাবে, কেন ওকে বোঝাচ্ছো না? বাবা তুমিও, তুমি ওকে কোথাও ধমক দিয়ে থামাবে না? তুমিও ছেলে মানুষই করছো। আরে বাবা গ্রামে এখন লোকজন উত্তেজিত হয়ে আছে, ওখানে গেলে তোমাদের যদি কিছু হয় আমরা তোমাদের কিভাবে বাঁচাবো? কিসের ভিডিও এই? আপনার এই মেয়ে, মানে আপনার এই গুণধর মেয়ে কি সুন্দর অনিশ বাবুর বাড়িতে লুকিয়ে রাত্রিবেলা ঢুকছে। কে মঙ্গলা বল, তুই অস্বীকার করতে পারবি? তোমরা সবাই ভুল জেনেছো, তোমাদের বোকা বানাচ্ছে এই রাজাদা। আর শোনো রাজাদা, তোমাদের বাড়ির পূজোর দিন তুমি আমার সাথে যে নোংরামিটা করতে গিয়েছিলে না, তার জন্য আমি পুলিশের কাছে যেতেই পারতাম, কিন্তু তোমাদের বাড়ির সবার মুখ চেয়ে তোমাদের সম্মানের কথা ভেবে আমি চুপ করেছিলাম। তবে সব সময় কিন্তু আমি চুপ করে থাকবো না, আমি কিন্তু বদনামের ভয় সিটিয়ে যাওয়ার মেয়ে নই, আমি প্রতিবাদ করতে জানি, কারণ আমি রতন মল্লিকের মেয়ে। দেখো কুল নেই, তার আবার কুলোপনা চক্কর। শোনো রতন, তোমার মেয়ে শহরে গিয়ে কি করেছে না করেছে সেটা এই বড়বাবু দেখেছেন। তোকে তো ভালো বলেই জানতাম রে রতন, তুই তো আমাদের বাড়িতে পূজোয় ধূপকাঠি দিতিস, আমাদের বাড়ির পূজোর মঞ্চ স্মরণ করতিস, কম সম্মান তো পাস নি এই সিংহ বাড়ি থেকে। বাবা শুধু কি সম্মান, টাকা করি দান দক্ষিণা ও কি আমাদের বাড়ি থেকে কম পেয়েছে? আরে কি বলছো বর্দা, নিজের দারিদ্রতার রূপ দেখিয়ে তো বাবার কাছ থেকে অনেক টাকাই ধার নিয়েছে, সেগুলো শোধ করার কথা কি ওর মনে আছে? তোরা কি বুঝতে পারছিস না, মেয়েটা বিপদে পড়বেই পড়বে, সর্বমঙ্গলাকে ওরা অত সহজে ছেড়ে দেবে না। অনিশের কথা একদম ঠিক, তারপর ওই রাজা বলে ছেলেটি আছে, ও গ্রামের লোকদের উস্কাবে, কি করবে কে জানে, হয়তো ওদের গ্রামে এক ঘরে করে দিল, কিংবা গ্রাম থেকে তাড়িয়েও দিতে পারে, কিছুই অসম্ভব নয়। ঠিক বলেছো বাবা। বর্দাভাই প্লিজ, আমার একটা রিকোয়েস্ট রাখ, আজকে আমাকে আটকাস না, আমাকে যেতে দে, পরে তোদের কথাগুলো সব শুনো প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন যাবি তখন আমি বলি কি দুদিন পরে যা, এখন ওখানে সবাই উত্তেজিত হয়ে গেছে, তোরা গেলে বিপদে পড়বি। অনিশ আমি কিন্তু তোমার বর্দার সাথে একমত, তোমার যদি একান্তই যেতে হয় তুমি দুদিন পরে যেও। না ছোটদা ভাইয়ের ওখানে যাওয়ারই কোনো দরকার নেই, ও যেটুকু করেছে ওই মেয়েটার জন্য যথেষ্ট করেছে। ছোটদা ভাই আজ যদি গ্রামের লোকগুলো আমাদের বাড়িতে না চড়াও হতো তাহলে তো তুই কিছু জানতেই পারতিস না রে। আরে সর্বমঙ্গলা ওকে গ্রামে ফিরে গিয়ে এই সিচুয়েশনের সম্মুখীন হতেই হতো, ওকে তখন গ্রামের লোকেরা এরকম ভাবেই হ্যারাস করতো, তখন তুই তো কিচ্ছু জানতে পারতিস না, কিভাবে বাঁচাতিস ওই মেয়েটাকে? ওকে তো তখন নিজেকেই ফাইট করে বাঁচতে হতো, এখনো সেইভাবে ও বাঁচবে? ইটস কোয়াইট ন্যাচারাল। এগুলো তো ভিতুর মতো কথা, দায়িত্ব এড়িয়ে পালানোর চেষ্টা। দায়িত্ব? কিসের দায়িত্ব? ওই মেয়েটার মতন কোটি কোটি মেয়ে রোজ সমস্যায় পড়ছে, তাদের কজনকে তোরা বাঁচাতে পারবি বলতো? কজনকে বাঁচাতে পারবি? আর ওই মেয়েটা কে এমন এলো যে যার জন্য তোদেরকে প্রাণের ঝুঁকি নিতে হয়? বাবা বাবা প্লিজ তুমি এদেরকে বোঝাও, আমি আর আমি আর আমার আর ধৈর্য নেই, আমি বেরোলাম। দাঁড়া অনিশ। দেখ রতন, আমি জানতাম তোর ছোট মেয়েটা খারাপ, কিন্তু তোর বড় মেয়েও যে ছেলে দেখলে এরকম, ছি 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 ছি। আরে আমার পিছনে কি কম গুড়গুড় করেছে নাকি? আমি ওসব পাত্তা দিইনি, তার জন্য তো আমার নামে বদনাম করেছি, তারপর এখন গিয়ে ধরেছে এই শহরের বাবুকে,
দেখে যে বড় বাড়ি, লোভ সামলাতে পারিনি। ওদিন বাদেই তোর বাড়িতে বউ হয়ে গিয়ে ঢুকবে। আর ছেলেটারও কি রুচি, এরকম একটা ধূপকাঠি আলি তাকে নিয়ে লোভ দেখালো, আর সেই লোভে গিয়ে হামলে পড়লো। চুপ! আর একটা কথা বললে আমি তোমার জিপ টেনে ছেড়ে ফেলে দেবো রাজা সিংহ। ওই ভগবানের মতো মানুষ অনেশ বাবু সম্পর্কে আর একটা নোংরা কথা বললে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি।